সদস্য যারা মুস্তাক আহমেদ রুহি নাট্যকনায়ক রান রান মানে স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় নদী ও খাল খনন করে কৃষি জমি সেচের আওতায় আনা ও জলাবদ্ধ অনাবাদি জমির জলাবদ্ধ নিরসন করে আবাদযোগ্য করা প্রসঙ্গে আমি মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নেত্রকোনা জেলার কলমাকান্দা দুর্গাপুর উপজেলা দুইটি দেশের সীমান্তবর্তী অবহেলিত দুর্গম ও প্রত্যন্ত এলাকা। সীমান্তবর্তী হওয়ার কারণে উপজেলা দুইটির উন্নয়নে কোনো সরকারের দৃষ্টি এত দূর পর্যন্ত পৌঁছায় না, দৃষ্টির আড়ালে থেকে এত অঞ্চল অবহেলিতই থেকে যায়। এটি দেশের সীমান্তবর্তী পাহাড়, টিলা, নদী, খাল ও হাওর বিস্তৃত এক বিচিত্র জনপদ। এর একদিকে পাহাড়, টিলা, উচ্চভূমি, অন্যদিকে নদী, খাল ও হাওর বিস্তৃত বিস্তীর্ণ জলাভূমি। পাহাড় ও পাহাড়তলি এলাকার অধিকাংশ নদী ও খাল বালি দ্বারা ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে। অন্যদিকে হাওর এলাকার বিস্তৃত অঞ্চল বছরে বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। উঁচু জমিতে সেচ সুবিধার অভাবে যেমন চাষাবাদ করা যায় না, তেমনি নিচু জমিতে জলাবদ্ধতার কারণে চাষাবাদ করা যায় না। ভরাট হয়ে যাওয়া নদী ও খালকরণ করে এবং জলাবদ্ধ জমির জলাবদ্ধতা নিরসন করে কয়েকশো হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব। বিএডিসির মাধ্যমে কৃষি উন্নয়নের লক্ষ্যে ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ পানির যথাযথ ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় আমার নির্বাচনী এলাকার নদী ও খাল খনন করে সেচ সুবিধা সৃষ্টি, জলাবদ্ধতা নিরসন করে অব্যবহৃত কৃষি জমি আবাদের আওতার আনার জন্য প্রকল্প গ্রহণ করা হলে জনসাধারণ উপকৃত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বিষয়টি অতি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় এই ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।